আজকের রেসিপি মায়ের স্মৃতি জড়িত মালাই পোলাও এবং চিকেনের ঘন ঝোল। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। মালাই পোলাও করার আগে চিকেনটা করে নেব। চিকেন করার জন্য 10 কোয়ার মতো রসুন, 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। একটা বাটা মশলা বানাবো, 2 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে এবং 2 শুকনো লঙ্কা, 2 এলাচ দিয়ে আগে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে জল দিয়ে বেটে নেব। শিলে বাটলে ভালো হতো, কিন্তু মিক্সিতেও কিছু খারাপ হয় না, ভালোই হয়, বাটাটা বেশ স্মুথ হয়। পেঁয়াজগুলো কেটে নেব। 500 চিকেন করার জন্য 4 পেঁয়াজ নিয়েছি। কড়াতে তেল গরম করে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি ভাজবো না, একটু লালচে হলেই ভেজে তুলে নেব। চিকেন রান্না দেখলে লক্ষ্য করবেন যে এখানে কোনো টমেটো এবং দই ব্যবহার করা হয়নি, কারণ এই রেসিপিটা যেই সময় করা হয়েছিল, আমার মাই করতো, তখন টমেটো এবং দই সারা বছর অ্যাভেলেবল হতো না, কিন্তু এতেও খুব দারুণ টেস্ট আসতো। সেই মায়ের হাতের চিকেন এখনও অবধি মুখে লেগে আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিকেন দিয়ে দিলাম। চিকেন একটু ভাজা হয়ে গেলে রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম। রসুন আদার পেস্টটার গন্ধটা চলে গেলে বাটা মশলাটা দিয়ে দেব। এই রান্নাটার আসল ট্রিক্স হচ্ছে ভালো করে কষানো, অন্তত 3-4 কষাতে হবে, আর একটু তেল বেশি দিতে হবে। আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। একটু হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে, দিয়ে এটা খুব ভালো করে কষাবো। ঢাকা দিয়ে কষাবো, একটু নুন দিয়ে দিলাম, নুনটা আগে দিইনি। তেল বেরিয়ে গেছে, আলু দিয়ে আর একবার কষাবো, মিনিমাম 3 কষাতে হবে, কষালে টেস্টটা খুব ভালো আসবে। আলু দিয়ে কষিয়ে একটু জল দিলাম, দিয়ে কষাবো, ঢাকা দিয়ে রেখে দিলাম। এই রান্নাটা শীতকালে আমার মা করতো হাঁসের মাংস দিয়ে, কি অসাধারণ টেস্ট হতো। চাল নিয়ে নিলাম, 2 চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে নেব, ফাটিয়ে নারকেলের দুধ বের করব। আপনারা খুব গরমে এটা করবেন না, একটু ঠান্ডা পড়লে বা শীতকালে এটা করবেন। এটা বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য খুব ভালো একটা রেসিপি, বা আপনাদের যখন একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করবে তখন এটা বানিয়ে নেবেন। 2 নারকেল নিয়েছি, 4.5-5 কাপের মতো নারকেল দুধ লাগবে। 1 নারকেল দেখেছেন যে একটু শুকনো মতো আছে, ওটা আমি আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনারা যদি ফ্রিজের নারকেল রাখতে চান তাহলে খোসাটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনেক দিন অবধি আছে। যখন ব্যবহার করবেন তখন ওটা একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেবেন, দেখবেন নরম হয়ে গেছে। নারকেল দুধটা বের করে নিচ্ছি। নারকেল বাটা হয়ে গেলে কিন্তু গরম জল দিতে হবে নারকেলের বাটার মধ্যে।
দুধটা বের করে একটু গরম করে নেব, গরম দুধ লাগবে আমার পোলাওয়ের জন্য। পোলাওয়ের জন্য 2 টেবিল চামচ ঘি নিলাম, ঘিটাকে হাঁড়ির চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম, তা নাহলে লেগে যাবে। গোটা গরম মশলা দিলাম, দিয়ে হালকা ভেজে কাজু কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশে একটু রং হলে চালটা দিয়ে দেবো। দেখুন চালটা কীরকম শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে খুব ভালো করে ভাজবো। মা আর নেই, 1 বছর হলো মা চলে গেছে, কিন্তু মায়ের হাতে সেই রান্না আজও মুখে লেগে আছে। দুধটা একটু গরম করে নিয়েছি, 2 কাপ চাল নিয়েছিলাম, 4.5 কাপ দুধ নেব, 4.5 কাপ 4.25 কাপ। এমনি পোলাও করতে গেলে 4 কাপ দুধ লাগতো, 4 কাপ জল লাগতো সরি, কিন্তু এখানে একটু বেশি দুধই লাগবে, কারণ দুধটা একটু ঘন তো, তাই জলের থেকে দুধটা একটু বেশিই লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে চালটা ফোটা অবধি অপেক্ষা করব। চালটা ফুটে গেছে, এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন জলটা একদম, নারকেলের দুধটা শুকিয়ে গেছে। 2 টেবিল চামচ চিনি দিলাম, আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন। আর 1 চামচ আবার ঘি দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু গরম মশলা, 1/2 চামচের মতো গরম মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। চামচ নুন দিলাম, নুনটা আমার আগে দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। নুনটা না দিলে কিন্তু স্বাদ আসবে না, নুনটা অবশ্যই দেবেন। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এভাবে 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা পরে খুলেছি, দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। আমার পোলাও কমপ্লিট, এইদিকে মাংসটাও হয়ে গেছে। অতিথি আপ্যায়ন করার জন্য বা নিজেরা বাড়িতে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি। আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।